বিএনপি একটি রাজনৈতিক সমাবেশ বা একটি রাজনৈতিক কর্মসূচি করতে চায়, সেটা মিছিল বা যা কিছুই হোক না কেন, ঘোষণা দেয়, আর সরকারের আচরণে মনে হয় সরকার আতঙ্কিত হয়ে ওঠে। সরকারের আচরণ দেখলে বা সরকারের নেতা মন্ত্রীদের বক্তব্য শুনলে মনে হয় যে বিএনপি এই সমাবেশটি করবে, এই সমাবেশটি করার পরিপ্রেক্ষিতে সন্ত্রাস হবে এবং সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে সরকারের হয়তো পতন হবে, বিএনপি ক্ষমতা দখল করবে। কিন্তু বিষয়টি কি আসলে তাই? বিএনপি একটি সমাবেশ করবে বা বিএনপি একটি রাজনৈতিক কর্মসূচি দিবে, তার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নেতারা সমাবেশ করতে পারে, কথা বলতে পারে, মিছিল করতে পারে, বাস্তবে সেটা করছেও, তাতে কোনো সমস্যা থাকার কথা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার এত কোট আনকোট উন্নয়ন কর্মকাণ্ড করছে, সেই উন্নয়ন কর্মকাণ্ড করে জনগণের কাছে সে পৌঁছাচ্ছে, মানুষের মাথাপিছু আয় বাড়ছে সরকারের হিসেবে, অর্থনীতির ব্যাপক উন্নয়ন হয়েছে সরকারের হিসেবে, তো এত কিছু যদি হয়ে থাকে, তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল সে যদি একটি সমাবেশ করতে চায়, সে যদি একটি গণমিছিল করতে চায়, তাহলে এটা নিয়ে এত চিন্তিত হয়ে পড়ার কারণ কি? সরকারের এত আতঙ্কিত হয়ে পড়ার কারণ কি? বিএনপি একটি সমাবেশ করবে, সেই সমাবেশে কেন আওয়ামী লীগকে পাহারা দিতে হবে, কোট আনকোট পাহারা দিতে হবে, ছাত্রলীগকে কেন পাহারা দিতে হবে? সন্ত্রাস করবে সেই কারণে? কিন্তু গত কিছুদিনের যে রাজনৈতিক কর্মসূচি দেখছি, সেখানে তো সন্ত্রাসের কোনো আলামত নেই, তাহলে কেন এই পাহারা দেওয়ার ব্যাপার, পাহারাটা কেন দিতে হবে? অর্থাৎ আতঙ্ক থেকে এই পাহারা বা এই ধরনের কথা আসছে। এই যে বিএনপি একটি সমাবেশ করতে চাইছে, এখানে মজার বিষয় হচ্ছে প্রতিপক্ষ হিসেবে সামনে আবির্ভূত হচ্ছে পুলিশ, আওয়ামী লীগ বা সরকার নয়, সরকারই, পুলিশ তো সরকারেরই অংশ, সরকারকেও বলা যায়। প্রশ্ন হচ্ছে, কোনো একটি রাজনৈতিক দল একটি সমাবেশ করতে চাইবে, একটি গণমিছিল করতে চাইবে, সেই গণমিছিলটি করার সিদ্ধান্তগত জায়গাতে রাজনৈতিক সরকার একটা সিদ্ধান্ত নিতে পারে, সেটা নিয়ে আলোচনা করতে পারে। পুলিশ কেন প্রতিপক্ষ হয়ে যায়? রাজনৈতিক দলের একটি সমাবেশের অনুমতি কেন পুলিশের কাছ থেকে নিতে হবে? রাজনৈতিক দল একটি সমাবেশ করতে চাইবে, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানতম দায়িত্ব হবে সেই সমাবেশটি বা সেই মিছিলটির নিরাপত্তা নিশ্চিত করা, যাতে কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করতে না পারে সেটা নিশ্চিত করা। কিন্তু সেটা না করে পুলিশ যদি পক্ষপাতমূলক আচরণ করে, সরকারি দলের সময় একরকমের আচরণ আর বিরোধী দলের সময় আরেক রকমের আচরণ, তাহলে তো সেই পুলিশ জনমানুষের আস্থা হারায়। পুলিশের জায়গায় মনে হচ্ছে যে আওয়ামী লীগের রাজনীতিটা পুলিশ করছে, আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকার পুলিশকে পরিচালনা করছে না, বা পুলিশকে পরিচালনা করছে যে কথাগুলো রাজনৈতিক সরকারের বলার কথা সেই কথাগুলো পুলিশকে দিয়ে বলানো হচ্ছে। এখানে আওয়ামী লীগের রাজনীতি বা এই ধরনের সিদ্ধান্তগুলো আওয়ামী লীগ সরকারকে নেওয়া দরকার, পুলিশই সিদ্ধান্ত নয়। পুলিশ শুধু নিরাপত্তা নিশ্চিত করবে, বা কোনো জায়গাতে যদি মনে হয়, পুলিশের কাছে যদি সত্যি সত্যিই তথ্য থাকে যে এই জায়গাটিতে সমাবেশ করলে সত্যি সত্যিই কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাহলে পুলিশ সেটা পরিষ্কার করে বলতে পারে যে এখানে সমাবেশ করা ঠিক নয়, এখানে সমাবেশ করলে বড় রকমের অরাজকতা তৈরি হতে পারে, তারপরে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক সরকার। কিন্তু পুলিশের অনুমতি দেয়াকে কেন্দ্র করে আমরা যে ঘটনাগুলো দেখছি, এটা এক ধরনের পুলিশি রাষ্ট্রের ইঙ্গিত দেয়, রাজনৈতিক সরকারের ইঙ্গিত দেয় না। আর আওয়ামী লীগের নেতাদের আরেকটি বিষয় আমাদের কাছে পরিষ্কার হয় না, যে বিএনপি দল হিসেবে খুব ছোট, 32 দল 33 দলের সমাবেশ করছে, তারা 32 দল 33 দলের নাম বলতে পারবে না, 33টা অশ্বডিম্ব পেরেছে, অর্থাৎ বিএনপির এই সমস্ত সমাবেশ বা গণমিছিলের কোনো মূল্য নেই, জনগণের কাছে কোনো প্রভাব নেই, এটা আওয়ামী লীগের বক্তব্য। তো এটাই যদি সত্যি হয়ে থাকে, তাহলে একটি গণমিছিল করাকে কেন্দ্র করে আপনারা এত চিন্তিত, এত আতঙ্কিত হয়ে পড়ছেন কেন, এত পাহারার ব্যবস্থা কেন কেন? পুলিশই তো নিরাপত্তা নিশ্চিত করবে, ছাত্রলীগ, যুবলীগ বা আওয়ামী লীগকে কেন পাহারা দিতে হবে? বিষয়টি হচ্ছে এই রকম, যে বিএনপি যদি যে 2013-14 সালের যে সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছিল, তার কিছু বিএনপি করেছিল, কিছু হয়তো অন্যরা করেছিল, কিন্তু দায় পুরোটা বিএনপিকে নিতে হয়েছে, বিএনপির বোকামির কারণেই দায় বিএনপিকে নিতে হয়েছে। এখন সরকারের জায়গা থেকে সেই বিএনপিকে বা সেই রকম বিএনপিকে মোকাবেলা করা সহজ। এখন বিএনপি যে রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে, সেই রাজনৈতিক কর্মসূচির রাজনৈতিক কর্মকাণ্ডের বিএনপিকে মোকাবেলা করা একটু কঠিন, কারণ বিএনপিকে জনগণ দেখছে, জনগণ বিএনপিকে দেখছে যে বিএনপি রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে। 24 ডিসেম্বর একই রকমের কর্মসূচি আওয়ামী লীগ এবং বিএনপির, দুই দলের কর্মসূচি, আওয়ামী লীগের পক্ষ থেকে আহ্বান জানানো বিএনপিকে কর্মসূচি প্রত্যাহার করে তারিখ পরিবর্তন করতে, এবং সেই অনুযায়ী বিএনপি আবার আওয়ামী লীগের আহ্বানের প্রতি সাড়া দিয়ে কর্মসূচি
সেদিন পিছিয়ে দিয়ে 30 তারিখ করছে, এগুলো সবই ইতিবাচক রাজনীতির। রাজনীতিতে বাহাজ বা বক্তব্য পাল্টা বক্তব্য, সেটাও এক ধরনের ইতিবাচক ব্যাপার। অভিযোগ পাল্টা অভিযোগ, সেটাও ইতিবাচক ব্যাপার। কিন্তু ইতিবাচক ব্যাপারের জায়গায় অন্তরায় হচ্ছে পুলিশ দিয়ে পেটানো, পুলিশ দিয়ে গুলি করানো, ছাত্রলীগ দিয়ে ছাত্রদলকে পেটানো। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। সরকারকে বোঝা দরকার যে জনমানুষের কাছে যাওয়া দরকার, জনমানুষের রাজনীতি নিয়ে যাওয়া দরকার। আওয়ামী লীগ জনমানুষের দল, সেই জনমানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে এখন পুলিশ এবং ব্যুরোক্রেসি নির্ভর হয়ে পড়ার যে দলে পরিণত হয়েছে আওয়ামী লীগ, সেই জায়গা থেকে বের হয়ে আসা দরকার। সেই জায়গাতে সত্যি সত্যি বিএনপির মতো একটি রাজনৈতিক দল চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আওয়ামী লীগের কাছে। আওয়ামী লীগ এখন সেই চ্যালেঞ্জ নিয়ে কিছুটা দিশেহারা। এই দিশেহারার জায়গা থেকে আওয়ামী লীগের বের হয়ে আসা দরকার। রাজনৈতিক কর্মসূচি বিএনপি করবে, অবশ্যই তাকে সেটা করতে দিতে হবে। আওয়ামী লীগ করবে সেটা যেমন সে করতে পারবে, বিএনপিকেও করতে দিতে হবে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন, এটা বিএনপির দাবি, বিরোধী দলের দাবি, দেশের জনমানুষের দাবি। সেই মানুষের সেই দাবির প্রতি শ্রদ্ধা রেখেই এরকম একটা নির্বাচনের ব্যবস্থা করা দরকার। বিদেশিদের চাপের কারণে বিরোধী দলকে সমাবেশ করতে দেয়া বা একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগোনো বা এক ধরনের কৌশল নেয়া, এটা দেশের জন্য লজ্জার, সরকারের জন্যও লজ্জার। চাপটা জনমানুষের যে চাপ আছে, দেশের মানুষের যে চাপ আছে, সেই চাপের দিকেই থাকা দরকার। বিরোধীদের বিরোধী মানে বিদেশিরা চাপ দিবে, সেই চাপ অনুযায়ী সরকার কাজ করবে, এটা দেশের জন্য কোনো অর্থেই মঙ্গলজনক নয়। অর্থাৎ আমরা রাজনীতি দেখতে চাই, রাজনৈতিক কর্মসূচি দেখতে চাই, রাজনৈতিক দলগুলোর সরকার পরিচালনা দেখতে চাই। পুলিশ বা ব্যুরোক্রেসি নির্ভর বর্তমানে যে ধারা চলছে, সুষ্ঠু নির্বাচনবিহীনভাবে দেশ চলছে, দিনের ভোট রাতের রাতের যে নির্বাচন চলছে, এই ধারা থেকে বের হয়ে আসা দরকার। আর সভা সমাবেশ এবং মত প্রকাশ করতে দেয়া দরকার। সভা সমাবেশ মানেই সরকার পতন নয়, সভা সমাবেশ মানে সরকারের প্রতি একটা চাপ তৈরি হওয়া, সেই চাপ মোকাবেলা করা দরকার রাজনৈতিকভাবে। এইভাবে জনমতকে উপেক্ষা করে সভা সমাবেশে প্রতিবন্ধকতা তৈরি করা নয়। বিএনপির জনসভায় যদি লোক নাই থাকে, বিএনপির জনসভায় যদি কোনো অর্জন নাই থাকে, তাহলে একটা সমাবেশ করতে গেলে আপনাদের ধর্মঘট দিতে হচ্ছে কেন? একটা সমাবেশ করতে হলে নেতাকর্মীদের নামে হাজার হাজার গায়েবী মামলা দিতে হচ্ছে কেন? নেতাকর্মীদের গ্রেপ্তার করতে হচ্ছে কেন? এই সমস্ত কৌশল থেকে বের হয়ে আসা দরকার। বিএনপি যে রাজনীতি করছে, সেই রাজনৈতিক রাজনীতিটাকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা দরকার। হওয়ার কথা ছিল উল্টা, যে আওয়ামী লীগ যে রাজনীতি করবে, সেই রাজনীতি বিএনপিকে করার আহ্বান জানানোর কথা ছিল রাজনৈতির ঐতিহ্য অনুযায়ী। কিন্তু আমাদের এখন উল্টো ঘটনা ঘটছে, রাজনীতি করছে বিএনপি, এখন আওয়ামী লীগকে আহ্বান জানাতে হচ্ছে যে আপনারাও রাজনীতি করেন, আপনারা পুলিশ নীতি করবেন না।